আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম-দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী 13.2 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সিজন প্রশ্ন আমরা সমাধান করব। এই দুটো প্রশ্নের আলোকে বিগত বছরে এবং 2022 সালেও বিভিন্ন বোর্ডে সৃজনশীল প্রশ্ন এসেছে, তো চলো আমরা এটা খুব সহজে সমাধান করি। 10 নম্বর প্রশ্নটি এখানে বলেছে, একটা গুণিত ধারা দেওয়া আছে, যে ধারাটির প্রথম পদ 5 দেওয়া আছে, দ্বিতীয় পদে কোনো সংখ্যা দেওয়া নেই, একটা চলক দেওয়া আছে, তৃতীয় পদেও একটা চলক দেওয়া আছে এবং চতুর্থ পদে একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে এই যে চলক এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাহলে সমাধান কিভাবে করব? শুরুতে আমরা ধরি ধারাটির প্রথম পদ এ সমান 5 এবং সাধারণ অনুপাত সমান আর। যেহেতু এর মান 5 দেওয়া আছে এবং সাধারণ অনুপাত, এখানে যদি আর এর মান নির্ণয় করতে পারি, তাহলে আমরা এই গুণিত ধারার এক্স এবং ওয়াই এর পদ নির্ণয় করতে পারবো। অর্থাৎ সাধারণ অনুপাতটা কিন্তু এইরকম হওয়ার কথা ছিল, যে যে কোনো সংখ্যা তার আগের সংখ্যার ভাগফল, অর্থাৎ x/5। এখানে x এর মান নির্ণয় করলে, আর এর মান নির্ণয় করলেই আমাদের এই আর এর মানটা আমরা পাবো। তাহলে আর এর মান নির্ণয় করার জন্য শুরুতে, যেহেতু এই যে দেখো এখানে শেষ পদ যেটা দেওয়া আছে 135, এটা চতুর্থ পদ, তাহলে অন্তম পদের সূত্র যদি আমরা প্রয়োগ করি, অর্থাৎ আমরা জানি যে গুণিত ধারার অন্তম পদ হচ্ছে a^n-1, তাহলে এই সংখ্যাটি হচ্ছে এটা চতুর্থ পদ। তাহলে আমরা যদি চতুর্থ পদ নিই, অর্থাৎ এখানে এন এর মান যদি 4 বসাই, তাহলে চারতম পদ আমরা পাই a^4-1, অর্থাৎ এখানে হবে a^3। তাহলে a^3 সমান কিন্তু এই যে 135, তাহলে এটা সমান আমরা লিখতে পারি প্রশ্ন মতে a^3=135। তাহলে এর মান যেহেতু জানা আছে, এখান থেকে আমরা খুব সহজে আর এর মান নির্ণয় করতে পারবো। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি এই 5টা ডান পাশে যেতে ভাগ হয়ে যাবে, অর্থাৎ r³ হবে আমাদের, ভাগ করে দিলে 135-কে 5 দিয়ে ভাগ করে দিলে আমরা পাই হচ্ছে 27। তাহলে 27-কে আমরা লিখতে পারি আবার যে 3 3 3, অর্থাৎ 3³ লিখতে পারি। তাহলে সূচকের একটা সূত্র থেকে আমরা জানি যে a^x = b^x, অর্থাৎ যদি হলে সূচকের নিয়মে যে হলে আমরা যদি পাওয়ার যদি একই হয় তাহলে ভিত্তি দুটা সমান লিখতে পারি। তাহলে এখানে দেখো পাওয়ার, এখানে উভয় পক্ষের পাওয়ার হলো 3, তাহলে 30, তাহলে r = আমরা 3 লিখতে পারি। তো সুতরাং আর এর মানে এখানে 3, সুতরাং সাধারণ অনুপাত আমরা পেয়ে গেছি। তাহলে সাধারণ অনুপাত, তাহলে পরবর্তী সংখ্যা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো, কারণ গুণিত ধারাটি গঠন হয়েছে এর গুণিত ধারার জেনারেল ফর্মে, যেটা a+ar+ar² + a³ এভাবে। অর্থাৎ প্রথম পদের সাথে যদি ওই সাধারণ অনুপাত গুণ করে দিই, দ্বিতীয় পদ পাওয়া যায়। দ্বিতীয় পদের সাথে ওই সাধারণ অনুপাত আবার গুণ করে দিলে তৃতীয় পদ পাওয়া যায়। তৃতীয় পদের সাথে আবার সাধারণ অনুপাত গুণ করে দিলে চতুর্থ পদ পাওয়া যায়। তাহলে দেখো, যদি যেহেতু প্রথম পদ হচ্ছে 5, তাহলে দ্বিতীয় পদ হবে অবশ্যই 5×3, অর্থাৎ 15 হবে। তৃতীয় পদ হবে হচ্ছে 5×3² অর্থাৎ এখানে আর সাধারণ অনুপাত দুইবার গুণ হবে, তাহলে এখানে 45, অর্থাৎ এখানে 3 5 দ্বিতীয় পদ x এর মান 15 এবং তৃতীয় পদ y এর মান হবে 45। তাহলে এটা আমরা সূত্র প্রয়োগ করে করবো, অর্থাৎ দ্বিতীয় পদ সমান আমরা লিখবো যে ধারাটি দ্বিতীয় পদ x = ar² - 1, অর্থাৎ এখানে সমান সমান হবে ar, অর্থাৎ 2-1 মানে শুধু 1 থাকে, আর পর এখানে কিন্তু 1 আছে। তাহলে a এবং r, অর্থাৎ 5×3=15। তৃতীয় পদ y = ar³-1, অর্থাৎ ar² অর্থাৎ এখানে a এর মান 5 এবং r এর মান 3, 3² মানে 9 5 9 45, সুতরাং অ্যান্সার হচ্ছে 15 এবং 45। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা আমরা ঠিক একইভাবে সমাধান করব। তো এখানে শুরুতে আমরা লিখব যে ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 3, সাধারণ অনুপাত সমান সমান r, তো গুণিত ধারার এনতম পদ হচ্ছে ar^n-1। তাহলে দেখো এখানে 3 হচ্ছে প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ, y হচ্ছে তৃতীয় পদ, z হচ্ছে চতুর্থ পদ এবং 243 এটা হচ্ছে পঞ্চম পদ। সুতরাং আমরা লিখতে পারি যে 5তম পদ = ar^5-1 সমান সমান ar^4। তো সুতরাং এই ar^4 সমান আমরা লিখতে পারি 243, অর্থাৎ প্রশ্ন মতে a^4=243, এখানে এর মান হচ্ছে 3, 3 বসিয়ে দিলাম, সরি এখানে আর এর মান 4 হবে, এখানে আর এর মান এখানে 4,
তাহলে নেক্সট লাইনে যেটা হবে যে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 243 ভাগ 3, অর্থাৎ 243 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু লিখতে পারি 81। তো 81 কে আবার লেখা যায় 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে পাওয়ার যদি সেম হয় দুটা রাশির উভয় পক্ষে তাহলে সূচকীয় একটা সমীকরণ এটা, তাহলে ভিত্তি সমান লিখতে পারি, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 3 লিখতে পারি। তাহলে আর এর মান আমরা 3 পেয়ে গেছি। তাহলে এখন লিখবো দ্বিতীয় পদ, অর্থাৎ এক্স, দ্বিতীয় পদে এক্স ইজ ইকুয়াল টু এ আর টু টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ সমান সমান এ আর হবে, অর্থাৎ এর মান হচ্ছে এখানে 3 এবং আর এর মান হচ্ছে 3। তাহলে দ্বিতীয় পদে এক্স এর মান হচ্ছে 9 এবং তৃতীয় পদ ওয়াই ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার, অর্থাৎ এখানে এর মান এবং আর এর মান যদি বসিয়ে দেয় তাহলে ক্যালকুলেশন করে আমরা পাই 27। চতুর্থ পদ, অর্থাৎ জেড সমান আমরা লিখতে পারি, এখানে এটা জেড হবে, চতুর্থ পদ জেড সমান আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ আর কিউব, অর্থাৎ এর এবং আর এর মান বসিয়ে দিলে আমরা যেটা পাই যে 81। তাহলে আমাদের এক্স এবং ওয়াই এবং জেড এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে সমান, তাহলে আমরা অ্যান্সার লিখব যে এক্স এর মান 9, ওয়াই এর মান 27 এবং জেড এর মান 81। তাহলে এটাই হচ্ছে এক্স এবং ওয়াই এবং জেড এর মান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ। এই নিয়মে একটা এইচডব্লিউ তোমাদেরকে দিচ্ছি, এটা বাড়ির কাজ, তোমাদের বাড়িতে এই নিয়মে তোমরা একটা সমাধান করবা। যে আমি একটা গুণিতের ধারা লিখে রেখেছি, এখানে পি কিউ এবং এস এর মান নির্ণয় করতে হবে এবং উত্তর সাথে দিয়েছি, তোমরা উত্তর মিলিয়ে নিতে পারো। সবাইকে ধন্যবাদ।